নমস্কার সুস্বাগতম আমাদের এখনকার অনুষ্ঠানে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তো সত্যি তাই আমি শুভচ্ছি নিজেও অনুষ্ঠান করে মুগ্ধ আমার খুব ভালো লাগছে অনুষ্ঠান এত সুন্দর টপিক এত সুন্দর আলোচনা ক্রমান্বয়ে চলছে একদম জনপ্রিয়তা যথেষ্ট পেয়ে গেছেন তিনি এই কদিনেই আপনারাও ভালো রেসপন্ড করছেন আপনারা আসছেন আপনারাও তো অনেক কিছু জানছেন আমাদের প্রোগ্রাম থেকে নিয়মিত প্রোগ্রাম সপ্তাহের পাঁচ দিন চলছে সোনার বাংলা টিভি চ্যানেলে আর তন্ত্র শেষ কথা হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেল এবং এত মানুষ বসেন এত আলোচনা এত কিছু জানতে পারি আমরা আমাদের জানার আগ্রহ দিন দিন বেড়ে যায় লাখ লাখ দর্শক বন্ধুরা আপনারা অপেক্ষায় থাকেন ভালো অনুষ্ঠানের দিকে তাকিয়ে এবং শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে ফেসবুক ইউটিউব লাইভের মাধ্যমে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে স্পিরিচুয়াল আধ্যাত্মিক অনুষ্ঠান অনেকেই ভালো বাসেন এবং দেখুন দৈনন্দিন জীবনে নানাবিধ সমস্যা তো লেগেই আছে কারোর বিদ্যা নিয়ে প্রবলেম কারোর দাম্পত্য জীবনে অশান্তি কারোর প্রেম করে বিয়ে অবধি গড়াচ্ছে না রিলেশনশিপটা কারো শত্রু ছিঁড়ে খাচ্ছে আপনাকে কারোর আবার দেখবেন আরো নানাবিধ সমস্যা অর্থনৈতিক উন্নতি নেই বাস্তু দোষ কারো গ্রহগত দোষ জন্মগত যে জন্ম ছক সেই কুষ্টি জন্ম ছক হরোস্কোপ কুষ্টিতে নানান গ্রহ সমস্যা দেখা যায় সেই জায়গাগুলো কিন্তু ঠিক করে নিতে হয় জ্যোতিষ তন্ত্র ওতপ্রোতভাবে জড়িয়ে যারা বিশ্বাস করেন ভীষণভাবে মানেন এবং মুষ্টিমেয় কিছু লোক হয়তো মানেন না সেটা আলাদা ব্যাপার আড়ালে হয়তো মানেন সম্মুখে হয়তো বলেন না যে আমি জ্যোতিষ তন্ত্র মানি বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট মুম্বাইতে বা গুজরাটে বিভিন্ন জায়গায় দেখবেন তাবড় তাবড় অ্যাস্ট্রোলজার তারা রেখে দেন এবং স্যালারিড অ্যাস্ট্রোলজার তারা কিন্তু প্রত্যেক পদক্ষেপে তাদের পরামর্শ দেন গ্রহ নক্ষত্র কি বলছে কিভাবে আমাদের সামনের দিন এগোবে সবটাই কিন্তু অ্যাস্ট্রোলজার বিচার করে বলে দেন সঠিক মানুষের কাছে আসতে হবে কাজ জানা দক্ষ অ্যাস্ট্রোলজার তান্ত্রিক জ্যোতিষীর কাছে এলে আপনারা উপকার পেয়েছেন পাবেন অবশ্যই আমি আছি সব্যসাচী অনুষ্ঠানে আপনারা অনুষ্ঠান দেখছেন সোমবার রাত 9:25 মঙ্গলবার বিকেল 4:55 বৃহস্পতিবার রাত 8:15 শনিবার বিকেল 4:15 এবং রোববার রাত 9:30 জনপ্রিয়তম অনুষ্ঠান জ্যোতিষতন্ত্রের আর উপস্থিত আছেন তিনি অবশ্যই স্বর্ণপদকপ্রাপ্ত তান্ত্রিক আচার্য এবং মাতৃসাধক তিনি সনাতন জ্যোতিষ পদ্ধতি বিশেষজ্ঞ হস্তরেখাবিদ জেমস থেরাপিস্ট বাস্তুবিদ ট্যারোকার্ড রিডার সংখ্যাতত্ত্ববিদ কালার থেরাপিস্ট এবং বিভিন্ন এই সুন্দর উপায়ের মাধ্যমে তিনি কিন্তু ভাগ্য গণনা বিচার করে থাকেন অনেক মানুষ আসেন তার কাছে এবং মাত্র 1 টাকায় মূল্যে তিনি কিন্তু চেম্বারে এলে বাস্তু নজর কবচ পুতুল ক্রিয়া সেগুলো দিচ্ছেন এবং এই জন্যই তিনি এত জনপ্রিয় হয়ে উঠেছেন ফোন নাম্বার লিখুন নামের নিচে ফোন নাম্বার 3টে আছে লিখে রাখুন রাত 9টার পর ফোন করবেন সবাই একটা প্রশ্ন জানার জন্য এবং যে কোনো সময় অনুষ্ঠানের পর ফোন করে নেবেন যারা কাছে আসবেন চেম্বারে বুকিং করে সোমবার শিয়ালদা চেম্বার মঙ্গলবার তারকেশ্বর এবং ব্যারাকপুর বুধবার বর্ধমান চেম্বার বৃহস্পতিবার কালীঘাট দক্ষিণ কলকাতায় চেম্বার শুক্রবার শান্তিপুর চাকদা কৃষ্ণনগর 3টি নদিয়া জেলায় 3 জায়গায় চেম্বার রয়েছে শুক্রবার শনিবার মেদিনীপুর এবং দক্ষিণেশ্বর 20 তারিখ বহরমপুর পাচ্ছেন নিজ গৃহ চেম্বার মাঝদিয়ায় নদিয়াতে আপনারা প্রতি রোববার পাচ্ছেন কিন্তু কামাক্ষাতন্ত্র তীব্র বশীকরণ ক্রিয়া দশমহাবিদ্যা প্রয়োগ ডাইনি বিদ্যায় পারদর্শী তিনি শত্রু দমন ক্রিয়া উচ্চ মার্গের তন্ত্রক্রিয়া তিনি কিন্তু করে থাকেন এবং অবশ্যই চ্যালেঞ্জ সহ স্থায়ী প্রতিকার দিচ্ছেন তিনি এবং বিফলে মূল্য ফেরত এবং সমস্যার সমাধান গ্যারান্টি দিয়ে তিনি কিন্তু করে দিচ্ছেন ব্যর্থ প্রেম বলুন বাস্তু সমস্যা দাম্পত্য জীবনে অশান্তি শত্রু দমন কালসর্পযোগ মাঙ্গলিক দোষ এছাড়াও মামলায় যারা বিজয়ী হতে চাইছেন মামলা মোকদ্দমা লেগে থাকে অনেকের আইনি ঝুটঝামেলা বিজয়ী হতে গেলে তন্ত্র প্রয়োগ করাতে হয় সেখানেও তিনি কিন্তু কাজে বিশেষভাবে পারদর্শী এবং প্রত্যঙ্গিরা প্রয়োগ এছাড়া অবশ্যই নিঃসন্তান দম্পতি যারা আছেন চোখের জল ফেলছেন তাদের জন্য সন্তান ধারণের জন্য ক্রিয়া করে দেন তিনি এবং সমস্ত রকম জটিল কঠিন সমস্যার সমাধান লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে দেন এবং অবশ্যই বিফলে মূল্য ফেরত পাবেন স্থায়ী প্রতিকারের জন্য যোগাযোগ করুন ফোন নাম্বার লিখে নিন নামের নিচে 3টে ফোন নাম্বার যোগাযোগ করবেন আজকে আমাদের টপিক হচ্ছে আপনারা বুঝবেন তন্ত্র মিথ্যা নয় সুন্দর আলোচনা করেন এই বিষয়ে আমরা জানবো আর মোবাইল নাম্বার খোলা 707-665-3802 9134-123-806 এবং 9593-00-5630 আলাপ করাই উপস্থিত রয়েছেন স্টুডিওতে প্রোগ্রামে মনোগ্রাহী আলোচনা ফোন করবেন অনুষ্ঠানের পর উপস্থিত আছেন শ্রী অনুরাগ শাস্ত্রী নমস্কার এবং স্বাগত আপনাকে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তাৎমহর্ষি গুরুব্যয় নমঃ নমস্কার আমি অনুরাগ শাস্ত্রী আজকে আপনাদের বলব তন্ত্র মিথ্যা নয় তন্ত্র ধরুন আপনার কোনো গ্রহদোষ হয়েছে
চন্দ্রের দোষী হোক আর রবির দোষী হোক আর মঙ্গলের দোষী হোক আর কেতুর দোষী হোক, আপনারা কি করছেন? যে টিভিতে এই গাছটি বলেছিল, যে এই গাছটি বলেছিল শাস্ত্রী মশাই যে এই গাছটি পড়লে এই হবে, বা আপনি ওখান থেকে কিনছেন, কিনে পড়ছেন, কোনো কাজ দিচ্ছেন না। আরে তন্ত্র কি অত সোজা? আপনাকে আমি একটা গাছ বলে দিলাম যে রাহুর আমি নাম নিচ্ছি না, আপনারা আপনারা সেই ভুল করবেন, রাহুর গাছ এই বা রাহুর দোষ থাকলে এই। আপনি কি করলেন? যেতে যেতে রাস্তায় দেখলেন, ফটাম করে তুললেন, হাতে বেঁধে নিলেন। আরে তন্ত্র অত সোজা না, তন্ত্র প্রয়োগ করতে গেলে তার আগের দিন নির্দিষ্ট নক্ষত্রে নির্দিষ্ট তিথিতে রাত্রে বেলায় তাকে জানান দিতে আসতে হবে, ঘিয়ের প্রদীপ পান সুপারি দিয়ে বিশেষ ক্রিয়া, দুধ গঙ্গা জল দিয়ে ক্রিয়া করে যে এই সময় তোমার আমি নিতে আসবো, তুমি এই কাজে তুমি আমাকে সাকসেস দাও হে গাছ দেবতা, সেটা বলে আসতে হবে এই সময়। এবং তার দিন সূর্য ওঠার আগে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে হবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে ওটা আলাদা হয়ে যাবে। ধাতব অস্ত্র ছাড়া তাকে তুলতে হবে এক নিঃশ্বাসে, এবং মন্ত্র পড়ে বিশেষ মন্ত্রে যা গাছ জাগানো সেটাকে তুলে তারপরে প্রয়োগ করুন। এবার গাছটা তো আপনি যখন গাছটাকে কেটে দিচ্ছেন তখন সহজে মরে যাবে, তো সেই গাছটাকে কিছু দূর জাগানোর জন্য বা কিছুটা শক্তি বাড়ানোর জন্য ওর বিশেষ প্রয়োগ আছে। ওর যে আপনি যে গ্রহের জন্য নিচ্ছেন, যে কাজে নিচ্ছেন, তার মন্ত্র জপ, যদি শনির দোষের জন্য হন শনির মন্ত্র জপ, যদি আপনি মঙ্গলের দোষের জন্য নেন মঙ্গলের মন্ত্র জপ, সেটাকে জপ করে তাকে বেশ তার নামে সংকল্প করে যে আপনি ধারণ করছেন, তার নামে সংকল্প করবেন যে আপনি তার হয়ে কাজ করছেন, তার নামে সংকল্প করে সেইটা আপনি ন্যাস সংকল্প করে সেটাকে পুজো পাঠ যথাযথভাবে ক্রিয়া করে তারপরে ধারণ করুন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বারে এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হাতে ধারণ করে দেখুন নির্দিষ্ট সুতোয় তখন কাজ পান কিনা। আর তন্ত্র কি অত সোজা? এইভাবে কাজ করবে কে? আপনি আবহাওয়া দপ্তরের কাছে গেছেন, সেখান থেকে আপনাকে বলে দিয়েছে যে আজকে বৃষ্টি হবে, যেমন আপনি জ্যোতিষীর কাছে গেলেন আজকে আপনার এই সমস্যা ঘটবে, এর জন্য এই প্রতিকার বা এই পাথর বা যাই হোক, তো আপনি আবহাওয়ার কাছ থেকে জানলেন যে আমাকে এই দিনে এই বৃষ্টি হবে, আমি আজকে ছাতা নিয়ে বেরোবো, যে আপনি ছাতা নিয়ে বেরোলেন বৃষ্টি কিন্তু হবে, পাথরও সেই রকম বৃষ্টি কিন্তু হবে, ছাট অল্প হলেও লাগবে। এবার আপনি ছাতাটা কত দামি নিচ্ছেন সেই অনুযায়ী আপনার কতদিন টিকবে, এবং ছাতাটা কতটা আকৃতির নিচ্ছেন সেই অনুযায়ী আপনার সেই বৃষ্টির প্রভাবটা ইয়ে করবে, আপনার বয়স অনুযায়ী, যে একটা 5 বছরের শিশু আর একটা 50 বছরের লোক একই ছাতা দেওয়া যাবে না, যেমন একই পাথর দেওয়া যাবে না, নির্দিষ্ট রতি আছে তার, নির্দিষ্ট ভাবে সেটাকে ইয়ে করতে হবে, যার জন্য যা গার্ড লাগবে নির্দিষ্ট ভাবে তাকে দিতে হবে। তারপরেও গিয়ে কি হচ্ছে কি, বৃষ্টির ছাট কিন্তু একটু লাগবে, যদি আপনি সেই পাথরটা ফাটা পড়েন বা ছাতাটা ছেঁড়া নেন তাহলে কি হবে, আপনি তো ভিজে যাবেন। সঠিক রত্ন নিতে হবে, সঠিক রত্ন নিয়েও কি কাজ হচ্ছে? সবার হাতে নোংরা ফুমরা লাগছে যে ও এ হচ্ছে, তার জন্য শোধন করতে হবে, যে ধারণ করতে তার নামে সংকল্প, পাথর তো ওটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, বিশেষ বিশেষ গুপ্ত ক্রিয়া আছে, যেমন আমি কিছু কিছু তুলে ধরছি, বিশেষ বিশেষ পাতার রসে ভিজাতে হয় শুধু দুধ গঙ্গা জল পঞ্চগব্য দিয়ে শোধন, এবং তার বীজ মন্ত্র রাহুর দেবী করা হয় বা মঙ্গলের বীজ মন্ত্র, তার সাথে বগলামুখীর ইষ্ট দেবীর বীজ মন্ত্র জপ করলে হবে না, মঙ্গলের যে রেটা আসছে সূর্য রে, সূর্যের আলোয় কিছুটা আপনাকে ধরতে হবে, ধরে সেটার প্রয়োগ আছে সূর্যের আলো দিয়ে, চন্দ্রের যেমন চাঁদের আলো পূর্ণিমার আলো, এইভাবে সেভাবে স্টোনটাকে জাগাতে হবে, আর না হলে আপনি এইভাবে পড়ে দেবেন 100% আপনার 30% কাজ করবে কিনা সন্দেহ। তাহলে পাথরটাকে 100% কাজ করাতে গেলে সঠিকভাবে তাকে জাগাতে হবে, জাগিয়ে পড়ুন দেখুন কাজ হয় কিনা, দেখুন তো হয় কিনা, তখন আপনি বলবেন তন্ত্র মিথ্যা। পাথরটাকে জাগিয়ে পড়ুন তারপরে দেখুন কাজ কেমন,
বলছি ক্রিয়াটাকে করুন, একদম 101% লাভ পাবেন। আর আপনি বলছেন গাছ তন্ত্র মিথ্যা, তা আপনি সে একটা বিচুতি পাতা গায়ে ঠেকিয়ে দেখুন, তখন গাছ কথা বলে। লজ্জাপতি গাছে হাত দেবেন, দেখবেন গাছ বুঝিয়ে দেবে। আরে মানুষ বেঈমানি হতে পারে, তন্ত্র মিথ্যা না, গাছ মিথ্যা না, জ্যোতিষ শাস্ত্র মিথ্যা না, আমি ভুল হতে পারি, তন্ত্র শাস্ত্র মিথ্যা নয়, সেটা আমি প্রমাণ করব না নতুন করে, আগে লোকে প্রমাণ করে গেছে, বড় বড় মহাপুরুষেরা। সেই কিছু কিছু জায়গায় যেমন সব কাজেই ভেজাল থাকে, কিছু কিছু ভেজাল রয়েছে, তবে তন্ত্রটা মিথ্যা না। তন্ত্র আমি শুধু প্রার্থনা করি, আমার তন্ত্র পেশা নয়, আমার একটু নেশা একটু ভালোবাসা, যে আমি তন্ত্রটাকে প্রমাণ করতে পারি, তন্ত্রের মানটাকে রাখতে পারি, জ্যোতিষের মানটাকে রাখতে পারি, যে জ্যোতিষ আমার জন্য কোনো মিথ্যা হয়ে যাক, বা তন্ত্রের মানটাকে আমি অসম্মান করে ফেলি, সেইটা আমি যাতে না করতে পারি, সেইভাবে আমি চলি। তার জন্য আমি তন্ত্র, আপনি যেটা বশীকরণের কাজ করাচ্ছেন, বশীকরণ মানে তো আপনি কাজের জন্যই তো টাকাটা দিয়েছে, টাকা কাজ বশীকরণ বা শত্রু দমন, যাই হোক, বা আর্থিক উন্নতি, বা আপনার গৌদোষ কর্ম, বা নিঃসন্তান দম্পতি সন্তান ধারণ, যারা ব্যাকুল হয়ে চোখের জল ফেলছে মা ডাক শোনার জন্য, শুধু মা ডাক না বাবা ডাক শোনার জন্য যারা ব্যাকুল হয়ে রয়েছে, তো সেই জায়গাটা আমাকে সেইভাবে ক্রিয়া করতে হবে। আমি যদি উল্টো পাল্টা কাজ করে দিই তাহলে তো সেই কাজ হবে না, তন্ত্র সেখানে মিথ্যা হয়ে যাবে, জ্যোতিষ শাস্ত্র সেখানে মিথ্যা হয়ে যাবে, সেটা তো আমি মিথ্যা হতে প্রমাণ করতে পারি না। তন্ত্র যে আছে, তন্ত্রের ক্ষমতা কি, যে মানুষ জানে, আগেও বুঝিয়ে গেছে, কিছু কিছু জায়গায় এটা প্রবলেম হচ্ছে, তন্ত্রের অসম্মান হচ্ছে, কেন হবে এরকম অসম্মান, তন্ত্রটাকে সঠিকভাবে কাজে লাগান। কতক্ষণ দেবে না মায়ের কাছে, কতক্ষণ চাইছেন মা দেবে না, ফিরিয়ে রাখবে কিভাবে, তন্ত্রটাকে সেভাবে প্রয়োগ করতে হবে, জ্যোতিষটাকে সেভাবে শিখতে হবে, প্রয়োগ করতে হবে, তারপরে তো সেটা কাজ করবে। আপনি যাই ধারণ করুন, সেটাকে সঠিকভাবে কাজ করতে হবে, তন্ত্র অত সোজা না, জ্যোতিষ শাস্ত্র অত সোজা না, এক দুদিনে এর কাজ না, বা 600-700 বছরের পুরনো না, এই হাজার হাজার লাখ লাখ বছরের পুরনো এই জ্যোতিষ শাস্ত্র। এত সুন্দর কথা আমরা শুনতে পাই, আজকের আমাদের বিষয় তন্ত্র মিথ্যা নয়। আছেন শ্রী অনুরাগ শাস্ত্রী, তার অনুষ্ঠান ক্রমাগত দেখছেন, জনপ্রিয়তা পেয়েছেন তিনি, এবং অবশ্যই তন্ত্র জগতে তার একটা নাম রয়েছে, সুনাম রয়েছে, দক্ষ একজন তান্ত্রিক জ্যোতিষী, তাই তো এত ভালো কথা বলেন। আজকের যুগে আমার একটা প্রশ্ন, তন্ত্র অনেকেই তো অনেক রকম কথা বলেন, অনেকের অনেক রকম ধ্যান ধারণা বুদ্ধি বিবেচনা, এক একজনের এক এক রকম, অনেকে বলেন যে বৈজ্ঞানিক যুগে সায়েন্টিফিক যুগে তন্ত্র সত্যি কি আছে, তন্ত্র কি কথা বলে, অনেকের মনে এটা প্রশ্ন। আবার যারা বিশ্বাস করেন তারা তো সুন্দরভাবে মেনে নেন সব কিছু, এই বিষয়ে কি বলবেন? তন্ত্র জ্যোতিষ যদি মিথ্যা হতো তাহলে আজ থেকে বিজ্ঞান তো কোথায় 600 কি 700 বছর আগে, এই যে এখানে এই গ্রহ আছে, গ্রহ বুধের রং সবুজ, আর আমাদের জ্যোতিষ শাস্ত্র তন্ত্র শাস্ত্র হাজার হাজার লাখ লাখ বছর আগে বলে গেছে বা লিখে গেছে পরিষ্কার ভাবে ঋষি মুনিরা, যে এইখানে এই এই গ্রহ আছে, এই এই পৃথিবীর দূরত্ব, এই বুধের রং সবুজ, মঙ্গলের রং লাল, রক্তপ্রবাল ধারণ রক্তপ্রবালের রং লাল, এগুলো তো তারা বলে গেছে। তাহলে এখন সেগুলো এখন বড় বড় ও রকেট বড় বড় স্যাটেলাইট পাঠিয়ে তারা এখন সে একই দেখছে। অনেকে বলে না আমি বিজ্ঞান সম্মত জ্যোতিষ, আমি এখন দুদিনকার বই পড়ে জ্যোতিষ, যে ওই তন্ত্র তন্ত্র কিছু হয় না, আমি বিজ্ঞানটা মেনে চলি, বিজ্ঞান তন্ত্র তো পারে, বিজ্ঞান আমার জ্যোতিষ হয়ে যাচ্ছে। আরে বাপ বাপি হয় তো বিজ্ঞানের আগে সে কোন জ্যোতিষ আর তন্ত্র সৃষ্টি হয়েছিল? আরে মহাভারত লেখা আছে মাটির তলায় যে জলটা সৃষ্টি হয়েছে, একবার অর্জুন ভীষ্ম যখন যুদ্ধ হয়, যুদ্ধে তীরবিদ্ধ হয়ে যায়, তীরবিদ্ধ হয়ে যখন শুয়ে রয়েছে, ওদের জল জল খাবে শেষ ইচ্ছাটা, মানে জল মরার আগে বা শেষ শয্যা দেওয়ার আগে,
তো সে যাত্রা হাতে জল খায় না গঙ্গার জল ছাড়া। তখন অর্জুন তীর মিত্র করে পাতার দিকে জল বের করেছিল, সেই জল খাইছিল। তো মাটির তলায় জল আসে কোথার থেকে আমরা জানতে পারি? তো এই দুদিনকার শাস্ত্র না, ঠিক আছে আমি তাও মানলাম না। তাহলে আমাদের যে এই জ্যোতিষ শাস্ত্রে লেখা আছে সবুজ রং বুটে রং এই এই জায়গায় মাথা গো পৃথিবীর দূরত্ব এই, আজ থেকে ঋষি মুনিরা লিখে গেছে, তাহলে সায়েন্টিস্টরা আজ পরীক্ষা করে সেই একই তো পাচ্ছে। তন্ত্র যদি যদি ভুল হয়, তো জ্যোতিষ তন্ত্র সৃষ্টি হয়েছে আগে, তারপরে বিজ্ঞান থেকে, বিজ্ঞানটা আছে, বিজ্ঞানটা যথেষ্ট গুরুত্ব দিয়া, কিন্তু জ্যোতিষ আগে, সে আগে সৃষ্টি হয়েছে। তখন কিন্তু বিজ্ঞান ছিল না, তখন এই জ্যোতিষ এই যে মেডিসিন নিয়ে কাজ হচ্ছে সেই সব আমাদের ঋষি মুনিরাই করে গেছে, সেই সব জিনিস নিয়ে এখন ঘাটাঘুটি দিয়ে সেটার নাম হয়েছে বিজ্ঞান। মানে বাবা হচ্ছে কি তন্ত্র জ্যোতিষ, ছেলে হচ্ছে কি বিজ্ঞান। পুরনো হয়ে গেলে তাকে ভুলে যাবো তার কিন্তু ইয়ে নেই, সে কিন্তু পাল্টাই না, বিজ্ঞান কিন্তু রোজ চেঞ্জ হচ্ছে। আর আমরা আগে থেকে যা জেনে গেছি সেটাই, দুদিনকার বই পড়ে আমি বিজ্ঞান দিয়ে বশীকরণ বশীকরণ করে সে লাপাচ্ছে। আমি বিজ্ঞান সম্মত কাজ করে এদিকে আবার বশীকরণ লিখে রেখেছে। তো তারা বলুক যে কিভাবে আমরা জানতে পারলাম যদি জ্যোতিষ শাস্ত্র মিথ্যা হয়, তন্ত্র শাস্ত্র মিথ্যা হয়, তখনকার দিনে কি মেশিন ছিল আমাদের কাছে, কি হেলি, আমরা কি মহাকাশে গিয়ে দেখে এসেছিলাম বৃহস্পতির রঙে এই বুধের রঙে এই এই জায়গায় এই জায়গায় এই গ্রহ আছে নটা গ্রহ বা এই আছে সেই আছে, আমরা কি করে জানতে পেরেছিলাম পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব এই, তারপরে এই দূরত্ব আছে বলে আমরা এই দূরত্বের আসতে সূর্য রশ্মি আসতে একে এই পাথরটা দিই, এর সাথে এর এই ডিগ্রি আছে, ডিগ্রির সাথে এইভাবে কারেকশন করবে, এই ডিগ্রি তাপমাত্রা খাওয়াতে হবে, খাই ওই জাগানো প্রক্রিয়া আমি বলেছি, ওই পাথর জাগানোর এই প্রক্রিয়া একটা টাইম আছে, এই টাইমের মধ্যে এতক্ষণ সূর্য রশ্মিকে খাইয়ে তাকে একটা বিশেষ পাত্রে বিশেষ ধাতুর পাত্রে বিশেষ বিশেষ গ্রহ সেই পাথরটাকে সূর্য রশ্মি কিছুটা চাঁদের রশ্মি খাওয়াতে হয় কিছু কিছু রত্নে, সেটাকে খাইয়ে সেটাকে শক্তি বাড়াতে হয়, এনার্জি স্টোনের এনার্জি বাড়ানো হয়। তন্ত্র জ্যোতিষ আমি নতুন করে কিছু প্রমাণ করার কিছু নেই, ওই বড় বড় ঋষি মুনিরা আগেই লিখে গেছে, তারা বলুক কি করে আমরা লিখেছি যে এই বুধের রং এই পান্না, আমরা তো আজ থেকে পান্না দিচ্ছি না, পান্নার রং সবুজ, তারা গুগল বইতে লিখে গেছে। তাই এই 600 বা এই এদিনকার বিজ্ঞান বা এরকম দুদিনকার ফুটপাতের বই কিনে আমি বলে দিলাম কটা টোটকা দিয়ে দিলাম, সেটা কিন্তু এই ছোটোখাটো ওটাকে বিজ্ঞান বা বিজ্ঞান ছোটোখাটো আমি বলছি না, মানে ছোটোখাটো তন্ত্র না, এখনকার তন্ত্র না এগুলো, এগুলো যেগুলো মানে অনেক পুরাণে বা অনেক লাখ লাখ বছর আগে সৃষ্টি হয়েছে, যা কখনো খণ্ডন হয়নি বা মিথ্যাকে প্রমাণ করতে পারিনি, কিছু কিছু তাদের মত বিরোধ থাকতে পারে। এত সুন্দরভাবে আমরা সব ব্যাখ্যা বিশ্লেষণ পাই শ্রী অনুরাগ শাস্ত্রীর কাছ থেকে। আপনারা ফোন করবেন, আপনারা অনেক প্রশ্ন আপনাদের আছে আপনাদের নিজের সম্বন্ধে, একটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনারা কিন্তু রাত 9টার পর প্রতিদিন ফোন করবেন, টিভিতে দেখুন নিচে নাম আর ফোন নাম্বারটা দেওয়া আছে, লিখে রাখুন প্লিজ। আমরা অনেক আলোচনা করছি, অনেক টোটকা পাচ্ছি অনুরাগ শাস্ত্রীর কাছে ভালো থাকার উপায়গুলো, অনেক মানুষ ছুটে আসছে তার চেম্বারে তার কাছ থেকে কম মূল্যে প্রতিকার প্রতিবিধান নেওয়ার জন্য, যাদের অর্থ নেই যাদের খুব কষ্ট, তিনি সবসময় বলেন তার মাস দিয়া বাড়ির চেম্বারে গৃহ চেম্বারে আসুন, যত সামান্য মূল্যে যতটা কম নেওয়া যায় সেই কম মূল্যে তিনি কিন্তু আপনাদের কাজ করে দেবেন। নদিয়ার মানুষদের জন্য সুবিধা গেদে লাইনে আপনারা জানেন মাস দিয়া, আপনারা আসুন গৃহ চেম্বারে, যার একদম অর্থের খুব কষ্ট যত সামান্য মূল্যে তিনি কিন্তু প্রতিকার করে দেবেন। আর ভাবতে পারছে না আজকের দিনে দাঁড়িয়ে মাত্র 1 টাকা মূল্যে, একদম দক্ষিণাবিহীন তো কোনো কাজই হবে না তন্ত্রে, তাই মাত্র 1 টাকা মূল্যে যাদের বাস্তুদোষ আছে কুনজরের শিকার আপনি তাদের জন্য বাস্তু নজর কবচ পুতুল ক্রিয়া তিনি করে দিচ্ছেন। পুতুল আপনারা দেখতে পাচ্ছেন, প্রায়ই আমরা প্রোগ্রামে পুতুলগুলো দেখাই, আপনারাও দেখতে পাচ্ছেন কি অসাধারণ, নিজে নামগত্র দিয়ে পুতুল করে দেন তিনি। যেদিনকে আসবেন আগের দিন আমাকে নামগত্র জানিয়ে দেবেন 9টার আগে, রাত 9টার আগে, তারপরে নামগত্র ছাড়া কোনো কাজ হয় না। আর দেখবেন বড় বড় বইতে বা কোনো কাজ বা তন্ত্রক্রিয়া দক্ষিণা ছাড়া হয় না, তার জন্য আমাকে সামান্য 1 টাকা মূল্য নিতে হয়। তো এবার আপনারা কি করবেন, যে আমি তো চেম্বারে গিয়ে দেবো তাতে অসুবিধা নেই, যদি পারেন খুব ভালো হয়,
এক টাকা মূল্য, যেটা এক টাকা, এক টাকাটা যদি গুগল পে বা ফোন পে করে পাঠাতে পারেন ভালো হয়, আর যদি না পারেন তাহলে কোনো অসুবিধা নেই, সেটাও তন্ত্র, মানে এমন কিছু তন্ত্র, এমন কিছু করা যায় না, তার কোনো ইয়ে নেই, সেটা আমি ঠিকভাবে সেভাবে করে দেব। হ্যাঁ, এবার কোনো মানে কাজ, মানে মায়ের পুজো দক্ষিণা অবশ্যই লাগে, সমস্ত কিছু বড় বড় পুজো বইতে লেখা থাকে, যে পুজোর বইগুলো কিনবেন বড় বড় পুজো দক্ষিণা কিন্তু লেখা থাকে, ব্রাহ্মণে ধুতি এ ও সে লিখে দক্ষিণা লেখা থাকে, আর নাম গোত্র অবশ্যই। আমার কাছে ওই যে ফেক জিনিস আমি দিই না, আমি ওই সিটি গোল্ড দিই না, যে সোনার মূল্য নিচ্ছি না বলে আপনারা এটাকে সিটি গোল্ড পাবেন না, এটা হচ্ছে কি লাখ লাখ টাকা দিয়েও পাবেন না কোথাও, যে ওই এলো চেম্বারে মহামৃত্যুঞ্জয় কবর ঝুড়িয়ে দিলাম, নাম গোত্র নিলাম না, তার নামে কাজ করলাম না, ওইভাবে কোনোদিনও হয় না। বগলা পাইশ্চিত্র করতে হয় যাদের মঙ্গলের দোষ থাকে, হ্যাঁ বগলা পাইশ্চিত্র করে সেই মঙ্গলের দোষ খণ্ডন করতে হয়, যে গ্রহে যে গ্রহেরই দোষ হোক তার দেবীর কাছে, ইষ্ট দেবীর কাছে তার ক্ষমা প্রার্থনা, ইষ্ট দেবের কাছে ক্ষমা প্রার্থনা, ইষ্ট দেবের কাছে শান্তি যজ্ঞ, এবং ইষ্ট দেবীর কাছে প্রায়শ্চিত্র করতে হয় পূর্বজন্মের কর্মের ফলের জন্য। আমরা যে এত কর্ম খারাপ পাচ্ছি, এই জন্য এত ভালো কাজ করছি তাও আমাদের কর্ম খারাপ হচ্ছে না, কেউ অনেক খারাপ কর্ম করছে তাও তাদের সব কিছুই ভালো হচ্ছে, কেন হচ্ছে সেগুলো পূর্বজন্মের কর্মের ফলের জন্য হচ্ছে, সেটার জন্য একমাত্র তন্ত্র দ্বারাই খণ্ডন করা সম্ভব। সেই দেবীর কাছে প্রায়শ্চিত্র করে, সেই দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে, তো বলে আমি এরকম আর আমি একটা জিনিস দিয়ে দিলাম, বা একটা কিছু একটা লিখে বা একটা কাগজ দিয়ে দিলাম, বা একটা কবজের মধ্যে একটা মাটি বা একটা ফুল পুড়ে দিয়ে আমি দিয়ে দিলাম, তাহলেই হবে না, আপনার নাম দিয়ে কাজ করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকেও তন্ত্রে বলে যে এমন কোনো কাজ নেই সম্ভব না, যে অনেকে বলে বিধাতা লিখে গেছে, একটা মুনি ছিল তার জন্ম হয়েছিল, যার তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র সৃষ্টি শাস্ত্রে আছে, তার 12 বছরে, কোনো কোনো শাস্ত্রে আছে 16 বছরে, সেটা আমি ব্যাখ্যা যাচ্ছি না পুরাণে। হ্যাঁ, তো মৃত্যু ছিল, যে মহাদেবী তাকে বরদান দিয়েছিল যে একটা মুনিকে বৈধ, যে আপনি খুব জ্ঞানী পুত্র যান, যা স্বল্পায়ু আর খুব দীর্ঘায়ু, তো মানে স্বল্প বুদ্ধি, তো সে চাইছিল আমি জ্ঞানী পুত্র চাই, তখনই বলেছিল যে এই অবধি আপনার সে পুত্র বাঁচবে, এবং যখনই তার হয় 1 বছর আগে থেকে মহাদেবের বিশেষ মন্ত্র দ্বারা পুজো করতে আরম্ভ করে, তো সেখানে কোনো কবচ বা নিয়ে এসে মৃত্যুর ফাঁড়া থেকে বাঁচতে স্বয়ং যমরাজ নামে এসেছিল, তাকে মৃত্যুর ইয়ে থেকে টেনে নিয়ে যেতে একমাত্র তন্ত্র আর তার ভক্তি শক্তি দিয়ে সেই জায়গার থেকে মৃত্যুর হাত থেকে বেঁচে দিতে পারে, তাহলে আপনি কেন পারবেন না, আপনি কেন পারবেন না, তাহলে এইভাবে কবচ একটা নিয়ে নিয়ে যেতে হবে না, তন্ত্রক্রিয়াটাকে জানতে হবে, শাস্ত্রটাকে মানতে হবে, করতে হবে আপনাকে, আপনার নাম সংকল্প দিয়ে আমি করে দিলাম সব কাজই, যে বড় বড় ভাইটাল আপনার মৃত্যুযোগ রয়েছে, বেশি দিন নেই, সেই সব কাজ আপনাকে হাতে বসিয়ে আহুতি প্রদান করে লাখ লাখ 10 লাখ জপ আমি কিছুটা করব, আপনাকে বলব 108টা আমি আহুতি দিয়ালাম, তারও বেশি ভাইটাল ভাইটাল কাজ, তারপরে সেই কাজ সম্ভব, শুধু ওই মৃত্যুযোগ না, সন্তান নিঃসন্তান দম্পতি সন্তান ধারণ এবং বশীকরণই বলুন, সবকিছু কাজই, সবকিছু কাজই আপনাকে নিজের হাতে করতে হবে, ভাইটাল ভাইটাল কাজ, এবং নাম সংকল্প ছাড়া কোনো কাজ হয় না, তো সেইভাবে প্রয়োগ করতে হবে, জিনিসটাকে জানতে হবে, ফটফট করে তো করে দিলে হবে না, একটা আমি জিনিস দিয়ে দিলাম, একটা কি লিখে দিলাম হয়ে গেল, তারা কাকে নিয়ে কাজ করছি, তাদের যদি সহায় হয়ে না কাজ করি কেন আমার এই দোষটা এলো, সবাই তো জন্মগ্রহণ করেছে, আমারই কেন কাল সর্প, আমারই কেন মাঙ্গলিক, আর মাঙ্গলিকের ইষ্ট দেবী কে, মঙ্গলের ইষ্ট দেবী মঙ্গলা, কিছু কিছু তন্ত্রে থাকে, আমি এটা আলোচনাটা করতে আমি পরের সাবজেক্ট নিয়ে আলোচনা করব অন্য কোনো অনুষ্ঠানে, এটা আলোচনা করলাম না, তো কেন আমার এই সমস্যাটা দিচ্ছে, এক কেউ নতুন করে বল প্রয়োগ করে ক্ষতি, এক আপনার পূর্বজন্মের কর্মফল সেটাকে খণ্ডন করতে হবে, আর আমি তো একটা মানুষ, আমার কি ক্ষমতা আছে আপনার দোষ খণ্ডন করতে হবে, যেখানে দেবদেবী চাইছে না, দেবদেবীর কাছ থেকে সেখানে প্রায়শ্চিত্র করে ক্ষমা প্রার্থনা করে আপনাকে পাই দিয়ে দেওয়া সম্ভব, অসম্ভব সম্ভব, অসম্ভবকে সম্ভব করা সম্ভব, তন্ত্র সম্ভবকে সম্ভব করা সম্ভব।
তন্ত্রে এতটাই জোর, আমার থামতে ইচ্ছা করে না। দেখুন কিন্তু সময়ের কাছে হাত পা বাঁধা, এত ভালো বক্তব্য রাখেন অবশ্যই স্বর্ণপদকপ্রাপ্ত তান্ত্রিক আচার্য মাতৃসাধক অনুরাগ শাস্ত্রী। আপনারা কিন্তু ফোন করুন, ফ্রিতে একটা প্রশ্ন জানতে পারবেন। রাত 9টার পর সবাই ফোন করুন, অনুষ্ঠানের পর কথা বলুন। বুকিং এর জন্য সব চেম্বার খোলা, আপনারা প্লিজ ফোন নাম্বারে ফোন করে নিন, নামের নিচে ফোন নাম্বার তিনটে রয়েছে। আর মাত্র 1 টাকা মূল্যে চেম্বারে এলেই কিন্তু বাস্তু নজর কবচ পুতুল ক্রিয়া সবাই পাবেন। ফোন করে নিন, সবার জন্য ফোন লাইন খোলা রইল। আবার দেখা হবে, প্রত্যেকটি অনুষ্ঠান ফলো করুন। সোমবার রাত 9:25, মঙ্গলবার বিকেল 4:55, বৃহস্পতিবার রাত 8:15, শনিবার বিকেল 4:15 এবং রোববার রাত 9:30 707-665-3802, 9134123806 এবং আরেকটি নাম্বার, ফোন নাম্বার 9593005630 তে কথা বলুন। আজকের মতো বিদায়, আবার পরের অনুষ্ঠানে অনেক মূল্যবান আলোচনা হবে। আপনাকে ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকবেন সবাই।